বেইলি রোডে প্রাণ হারানো প্রায় ৫০টি তাজা প্রাণ একদিন আগেও পৃথিবীর বুকে নিঃশ্বাস নিয়েছেন। নিয়তির নির্মম পরিহাসে তারা এখন শুধুই স্মৃতি। কেউ মেয়েকে হারিয়েছেন, কেউ হারিয়েছেন তিন বছরের আদরের ধনকে। শুধু কি তাই, গোটা একটা পরিবারই তো শেষ হয়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইতালি প্রবাসী মোবারক হোসেন এবং তার পরিবারের আরো চার সদস্য প্রাণ হারিয়েছেন। ইতালি প্রবাসী ও ব্যবসায়ী সৈয়দ মোবারক হোসেন সুযোগ পেয়েছিলেন স্থায়ীভাবে সেদেশে থাকার। মাসখানেক আগে দেশে এসেছিলেন, কথা ছিল স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে ইতালি যাবেন, ভিসাও প্রস্তুত ছিল, কিন্তু আর যাওয়া হলো না, পরিবারের আর কেউই বেঁচে রইল না। রাজধানীর মধুবাগ থেকে স্ত্রী স্বপ্না, দুই মেয়ে সৈয়দা কাশফিয়া ও সৈয়দা নূর এবং একমাত্র ছেলে সৈয়দ আব্দুল্লাহকে নিয়ে রাতের খাবার খেতে গিয়েছিলেন মোবারক। কে জানত এভাবে একটা পরিবার শেষ হয়ে যাবে। তাদের শাহবাজপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া, স্বজনদের মাতম থামছে না। ২০২৪ সালের পহেলা মার্চ বাদ আসর তাদের করা হয়েছে। এদিকে না ফেরার দেশে চলে গেছেন বুয়েট শিক্ষার্থী লামিসা ইসলাম, পুলিশ কর্মকর্তা বাবা নির্বাক হয়ে আছেন। লামিসা বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০১৮ সালে অসুস্থতার কারণে তার মা না ফেরার দেশে চলে যান। এরপর লামিসার বাবা আর বিয়ে করেননি। লামিসা এবং তার এক বোনকে লালন করেছেন। মেধাবী লামিসা ভিকারুননিসায় পড়াশোনা করেছেন, স্বপ্ন ছিল বুয়েটে ভর্তি হবেন। বুয়েটের স্বপ্ন পূরণ হলেও বেঁচে থাকাটা তার হলো না। লামিসার মতো বুয়েটের আরেক শিক্ষার্থী নাহিয়া নামিনও প্রাণ হারিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রিপলি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। সব মিলিয়ে বেইলি রোডে ট্র্যাজেডিতে ১২ জন শিক্ষক শিক্ষার্থী না ফেরার দেশে চলে গেছেন। এর মধ্যে একজন শিক্ষক, বাকি ১১ জন শিক্ষার্থী। এতে একসঙ্গে ৭ বান্ধবীও ছিলেন। রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী ছিলেন তারা। একই ঘটনায় প্রাণ হারিয়েছেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম এবং তার মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতি তাজরিন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র তুষার হাওলাদারও আর ফিরবে না। তিনি বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আরও আছেন মোহাম্মদ নুরুল ইসলাম নামের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি জবির এমবিএর সন্ধ্যাকালীন কোর্সে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। বেইলি রোডের বহুতল একটি ভবনে দুই শিশু সন্তান সহ খাবার খেতে গিয়েছিলেন ৩২ বছর বয়সী নাজিয়া আহমেদ। সঙ্গে ছিলেন নাজিয়ার পরিচিত আরো ৩ জন, তাদের সবাই প্রাণ হারিয়েছেন। নাজিয়ার দুই শিশু সন্তান হল ৭ বছর বয়সী আরহান আহমেদ এবং ৩ বছর বয়সী আবিয়াত আহমেদ। ভবনটিতে একাধিক খাবারের দোকান আছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোয় ক্রেতাদের ভিড় হয়, অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান। নাজিয়াও দুই বাচ্চা নিয়ে গিয়েছিলেন, আর সবার মতো তিনিও জানতেন না এই যাওয়াটা কাল হয়ে দাঁড়াবে। ঘটনাস্থল থেকে নাজিয়া তার স্বামী সায়েক আহমেদ আশিককে ফোন দিয়েছিলেন। ফোনে তিনি জানিয়েছিলেন ভবনে হুড়োহুড়িতে ছোট ছেলেকে খুঁজে পাচ্ছেন না। পরে নাজিয়াকে আর ফোনে পাওয়া যায়নি। নাজিয়ারা থাকতেন রাজধানীর বেইলি রোডেই, ক্ষতিগ্রস্ত ভবনটির কাছেই বাসা। বেইলি রোডের ভবনটি ঝুঁকিপূর্ণ জানিয়ে ৩বার চিঠি দিয়েছিল ফায়ার সার্ভিস। চিঠির বিষয়টি আমলে নিলে হয়তো এতগুলো প্রাণ ঝরে যেত না।